আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। করোনা পরিস্থিতিতে সংক্রমণ রোধে সীমিত পরিসরে চলা লকডাউন আজ শেষ হচ্ছে। এরপর আগামীকাল 1 জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন। কিন্তু প্রজ্ঞাপনের তোয়াক্কা না করে গতকাল রাজধানীর রাস্তাঘাটে অসংখ্য ব্যক্তিগত যান, সিএনজি ও রিক্সার হিড়িক দেখা গেছে। এদিকে রাস্তাঘাটে যানবাহনের তীব্র চাপ দেখে গত রাতেই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাটিতে শুধু মোটরসাইকেল চালকদের উপর নতুন করে বিধি নিষেধ আরোপ করা হয়। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছেন, অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছেন। ফলে একই হেলমেট বারবার বিভিন্ন মানুষ ব্যবহার করছেন। এতে করোনার সংক্রমণের ঝুঁকি বাড়ছে। মোটরসাইকেলের চালক ছাড়া অন্য আরোহী বহন না করার অনুরোধ জানানো হয়েছে। এদিকে অনুরোধের সুরে বলা হলেও সকাল থেকে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। মোটরসাইকেলে চালক ছাড়া দ্বিতীয় কেউ থাকলেই পুলিশের জরিমানার মুখোমুখি হতে হয়েছে অনেককে। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সরকার নির্দেশিত প্রজ্ঞাপন বাস্তবায়নেই কঠোর অবস্থানে রয়েছেন তারা। আইন অমান্যের অভিযোগে জরিমানা ও মামলা দেওয়া হয়েছে বহু মানুষকে। পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা শহরের অসংখ্য বাইক চালক। শুধু মোটরসাইকেলেই কেন করোনার সংক্রমণ বৃদ্ধি পাবে, সিএনজি কিংবা রিক্সায় কেন পাবে না, জানতে চেয়েছেন অনেকে। যেখানে মোটরসাইকেলের মতোই সিএনজি কিংবা রিক্সাতে অনেকেই একই সিটে অসংখ্য মানুষ ওঠানামা করে। এদিকে আরও জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের জারি করা নির্দেশনায় রাইড শেয়ারিং কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত রেখেছে উবার, পাঠাও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। কিন্তু অ্যাপস ছাড়া যারা বের হয়েছে তাদেরকে পড়তে হয়েছে পুলিশের বাধার মুখে, দিতে হচ্ছে জরিমানা। এছাড়া জরিমানার পরিমাণ একটি ভাড়ার দ্বিগুণ, কখনো কখনো আরও বেশি। মোহাম্মদপুর আসাদ গেট এলাকায় দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল চালক বলেন, সকালে বনানী 9 নম্বরের একটা ভাড়া পেয়েছিলাম। এখানে ট্রাফিক থামায়, 2 ঘন্টার বেশি থামিয়ে রেখে শেষে 1000 টাকা জরিমানা করে ছেড়ে দেয়। আমি এখনও কোনো ট্রিপ পাইনি, তার উপর এই জরিমানা। সারাদিন কেমনে চলবে জানি না। কুরিয়ার সার্ভিসে চাকরি করা এক কর্মী বলেন, মোটরসাইকেলের সহকর্মীকে নিয়ে যাচ্ছিলাম, আমাকে অনেকক্ষণ আটকে রেখে পরে 1200 টাকার মামলা দিয়েছে। আমি অফিসেও যেতে পারলাম না, আর এখানেও মামলা খেতে হলো। সব কার্যক্রম খোলা রেখে লকডাউন দেওয়ার কোনো মানে হয় না। এটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কষ্ট ছাড়া আর কিছুই না। ট্রাফিক পুলিশের ধানমন্ডি জোনের উপকমিশনার জাহিদুল গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতির অবনতি রোধে সরকারের পক্ষ থেকে যেসব নির্দেশনা প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়া হয়েছে, আমরা সেটি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করছি। প্রজ্ঞাপনে মোটরসাইকেলে চালক ছাড়া আরোহী বহনে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও নির্দেশনা অমান্য করে যারা এমনটি করছে, সেসব ক্ষেত্রে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। সাবস্ক্রাইব করুন নাম্বার 1 নিউজ বিডি চ্যানেলকে, আর বেল আইকনটি বাজিয়ে দিন।